ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतुमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ असतु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृदङ्गमय आविराविर्मयेधि ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागय यो धर्मस्थापनो रतो वीरशन्तं नमाम्यहम् वीरशन्तं नमाम्यहम् मञ्चे उपस्थित পরম পূজনীয়া প্রব্রাজিকা সদানন্দ প্রাণা মাতাজিকে আত্মস্বরূপে অভেদ নমস্কার ও নম নারায়ণায় নম জানাই। ব্যবহারিক স্বরূপে উনি আমার থেকে অনেক সিনিয়র, ওনাকে ভূমিষ্ঠ প্রণিপাত জানাই। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর সবুজ কলি সেনকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানাই। আমার সামনে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার জানাই। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সত্য কথা কলির তপস্যা। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, যে সত্যকে ধরে আছে সে ঠাকুরের কোলে শুয়ে আছে। যুগাচার্য স্বামী বিবেকানন্দজি বলেছেন, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এখন প্রশ্ন হলো, এই সত্যটা কী? সত্য কথা কীরকম হতে হবে? একবার ঠাকুর তখন দক্ষিণেশ্বরে আছেন, সেখানে সব যারা ভবিষ্যতে যারা মহান ব্যক্তিত্ব ঠাকুরের যারা ডাইরেক্ট ডিসাইপল তাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। একদিন তখন সবাই তখন অনেক অল্প বয়স, স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ উনি এসেছেন। ঠাকুর বলছেন যে, কিরে তোর দিকে তাকাতে পারছি না কেন? তখন উনি বললেন যে, তুই কি কোনো মিথ্যা কথা বলেছিস? বলছেন যে, না, ওই গল্প ছলে, বন্ধুদের সঙ্গে গল্পের ছলে, ইয়ার্কির ছলে তিনি একটা কথা বলেছেন, সেইটা আর কি সত্য হয়নি। তখন ঠাকুর তাকে সাবধান করে দিয়ে বলছেন যে, যদি দেখিস যে কথা দিয়ে কথা রাখতে পারবি না, তাহলে বলবি যে চেষ্টা করব। ঠাকুর তাহলে দেখুন তিনি কোন স্তরে পৌঁছে, যে কোন একটা ইয়ার্কির ছলে একটা মিথ্যা কথা বলা হয়ে গেছে, আর সেই সেই যে দোষ হয়ে গেছে সেই দোষটা ঠাকুরের কাছে ধরা পড়েছে। আর ঠাকুরের অন্তঃকরণ কত কোন স্তরের, যে তিনি ওই দোষের জন্য
তাকাতে পারছেন না। তার মানে ঠাকুরের পবিত্রতা চিন্তা করুন কোন স্তরে, তাহলে সত্য কথার কত বিরাট মহিমা, তার কত মাহাত্ম্য। সত্য কীরকম হতে হবে? সেটি হবে হিত মিত প্রীত। হিত, হিত অর্থাৎ যেটি কল্যাণকারী, যিনি বক্তা এবং যিনি শ্রোতা, যারা শ্রোতা সকলের পক্ষেই কল্যাণকারী হবে, এরকম কথা। মিত অর্থাৎ সেটি সংক্ষেপে হবে, অনেক বড় করে বললে অত ধৈর্য থাকবে না, আজকাল তো সময়েরও খুব অভাব, সময় থাকবে না অত শোনা। তারপরে প্রীত অর্থাৎ সেটি প্রিয় হবে, যিনি বলবেন এবং যিনি যারা শুনবেন সকলেরই সেটি শুনতে ভালো লাগবে, সেটি শ্রুতি মধুর হবে, সেটি উভয়েরই কল্যাণকারী হবে। এছাড়াও বলা হয় যে বাক্য কীরকম হবে, সত্যম শিবম সুন্দরম, সেটি হবে সত্য আর শিবম অর্থাৎ কল্যাণকারী, উভয়ের পক্ষে কল্যাণকারী, আর সুন্দরম সেটি অত্যন্ত সুন্দর হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাদের বাক্য কীরকম হবে, অনুদ্বেগকরং বাক্যম সত্যম প্রিয়ম হিতম চয়ত। সেই কথাটি এমন হবে যে বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যেই কোনো উদ্বেগের সৃষ্টি করবে না, আর সেটি হবে সত্য আর প্রিয়, উভয়ের পক্ষেই প্রিয় হবে এবং সেটি হিতকারী, এইরকম হবে। এখন প্রশ্ন হলো, একটি সত্য ঘটনা, একজন সাধু তিনি বসে ধ্যান করছেন আর একটি লোক ছুটে ছুটে আসছে, এসে সে ওই সাধুর পেছন দিকে গিয়ে একটা আস্তানায় সে আশ্রয় নিয়েছে, আর তার পেছনে পেছনে অনেকগুলো লোক তাকে ধাওয়া করেছে। তখন এই আর কি ভদ্রলোককে মেরে ফেলবে, সেই জন্য সাধুকে জিজ্ঞাসা করেছে যে এখান দিয়ে একজনকে যেতে দেখেছো? তখন উনি বলে দিয়েছেন যে হ্যাঁ, যেতে দিয়ে কোন দিকে দেখিয়ে দিয়েছে। এইবারে তারা গিয়ে সেই লোকটিকে মেরে ফেলল। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে সাধু তো সত্যি কথাই বলেছেন, তাহলে ওই যে ভদ্রলোককে মেরে ফেললো এতে ব্রহ্ম হত্যার পাপ হলো, আর সেই পাপের ভাগিদার সেই সাধুকেও হতে হলো। তিনি তো সত্য কথাই বলেছেন, কিন্তু তবুও সেই সত্যটা হিতকারী ছিল না। সেই জন্য যেটি হিতকারী নয় সেইটি কিন্তু সত্য নয়। তাহলে ওই পাপের সাধু, পাপের যে ফল সেটি সাধুরও লাগলো। সত্য পালনে কিন্তু অন্যান্য যে শীলগুলো আছে, মহর্ষি পতঞ্জলি তার অষ্টাঙ্গিক যোগমার্গে এই শীলের কথা বলেছেন। অষ্টাঙ্গিক যোগমার্গের মধ্যে প্রথমেই রয়েছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যমের মধ্যে পাঁচটি বিশিষ্ট জিনিস রয়েছে যেটি হচ্ছে আমাদের ধর্মজীবনের, আধ্যাত্মিক জীবনের ভিত্তিভূমি। সেগুলো কি? প্রথম হচ্ছে অহিংসা, কোনো প্রাণীকে কায় মনোবাক্যে হিংসা না করা, কষ্ট না দেওয়া, হত্যা না করা। দ্বিতীয় হচ্ছে সত্য, সত্য কথা বলা। সত্য কথাটা কীরকম হবে? সত্য হচ্ছে বাক্যে ও মনে যথাযথ হওয়া, অর্থাৎ বাক্যে মনে যেরকম আছে ঠিক ওই রকমই বলা, অন্যরকম বলা নয়। অর্থাৎ যেমনটি দেখা হয়েছে, যেমনটি অনুমিত হয়েছে, যেমনটি শোনা গিয়েছে, তেমনি বাক্য ও মনের দ্বারা প্রকাশ ও চিন্তা করা, অন্যরকম না বলা। পরের প্রতি নিজেও জ্ঞান সঞ্চার হেতু বাক্য প্রয়োগ, সেই বাক্য যদি বঞ্চনামূলক না হয় বা ভ্রান্ত না হয়, তাহলে সেটি শ্রোতার যদি বোঝার পক্ষে উপযুক্ত হয় সেটি কিন্তু তখন সত্য কথা। সেই বাক্য সমস্ত ভূতের প্রতি উপঘাতক মূলক না হয়ে
তা উপকারমূলক হওয়া প্রয়োজন, মানে কোনো তাদের ক্ষতি হবে না, উপঘাতক হবে না, সেটি যদি কল্যাণকারী হয় তাহলে সেটি সত্য। এভাবে বাক্য প্রয়োগ যদি ভূতাদের উপঘাতমূলক হয়, কোনো প্রাণীর যদি সেটি অনিষ্টকারক হয় তাহলে তা কিন্তু সত্য হয় না, বরং তা পাপমূলক হয়। অন্যের কল্যাণ যদি না হয়, সেটি যদি সত্য কথাও হয় তাহলে কিন্তু সেটি পাপমূলক হয়। তাই বিচার করে সমস্ত প্রাণীর কল্যাণজনক সত্য বচন বলতে হবে। ঠাকুর সত্যের প্রতি অত্যন্ত স্ট্রেস দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, আর সত্য পালন করলে কি হয়, অন্যান্য যে শীলগুলো, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যে যম, যমের মধ্যে এই পাঁচটি জিনিস আছে, অহিংসা, তারপরে সত্য, তারপরে ব্রহ্মচর্য, কায় মনোবাক্যে ব্রহ্মচর্য পালন করা, তারপরে হচ্ছে অস্তেয়, স্তেয় মানে চুরি করা, অস্তেয় মানে চুরি না করা, আর অপরিগ্রহ, নিজের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য গ্রহণ না করা, এই হচ্ছে যম, যমের মধ্যে পড়ছে। তো এইগুলো যদি ঠিক থাকে, এইগুলো পালন করতে কিন্তু আমাদের ত্যাগ স্বীকার করতে হয়, তাই না? যে সত্য কথা বলতে আমাদের কিন্তু অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়। তাই শাস্ত্র চাইছেন, আচার্যরা চাইছেন যে ত্যাগের মধ্যে দিয়েই কিন্তু আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছতে হয়। ভগবান বুদ্ধ তার পঞ্চশীলের মধ্যেও এই সত্যের ওপর অত্যন্ত জোর দিয়েছেন। ভগবান বুদ্ধের যে পঞ্চশীল সেইটি হচ্ছে যে জীব হত্যা না করা, মিথ্যা কথা না বলা, তারপরে চুরি না করা, কোনো রকম নেশা না করা এবং কোনো ব্যভিচার না করা। এখন আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো বিবাহিত, এখন বিবাহিতদের স্বামী স্ত্রীর মধ্যেই যে সম্পর্কটি, শুধু তার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে এবং শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী যদি তাদের জীবনযাপন হয়, সেটিও কিন্তু ব্রহ্মচর্যেরই সমান। আমাদের সামনে উদাহরণ আছে ভগবান শ্রীরামচন্দ্র, এক পত্নী ব্রত তার জীবন ছিল, ওই রকম জীবন, সেটিও কিন্তু শাস্ত্রসম্মত এবং সেটিও কিন্তু ব্রহ্মচর্যেরই সমান। আজকাল আমরা প্রায় দেখতে পাই যে এই যে পাঁচটি জিনিস, এগুলোকে বলা হচ্ছে মহাব্রত। এই মহাব্রত আমাদের জীবনে সবসময়ই পালন করা উচিত, আর এই মহাব্রত পালন করলে তার পক্ষে এগুলো পালন করা মানেই ধর্ম জীবন যাপন করা, এগুলো পালন করা মানেই প্রকৃতির নিয়ম মেনে চলা। আর যখন আমরা প্রকৃতির নিয়ম মেনে চলব, ধর্ম ধারণ করব, ধর্মটা ধারণ করতে হয়, ধর্মটা শুধু মুখে বলা ওরকম নয়, জীবনে সেটি প্রতিফলিত করতে হয়, তো সেইটি করলে কি হয়, ধর্ম আমাদের রক্ষা করে, প্রকৃতির সমস্ত শক্তি আপনাকে সাহায্য করবে, সমস্ত শক্তির সহায়তা আমরা পাব। ভগবান বুদ্ধ, একজন খুব বয়স্ক মহিলা এসেছেন, এসে ভগবান বুদ্ধের কাছে জিজ্ঞাসা করছেন, হে তথাগত, আপনি আমাকে খুব সহজভাবে বলুন, অত সংস্কৃতে শ্লোক টোক অত আমি বুঝতে পারবো না, আমাকে খুব সহজভাবে বলুন ধর্মটা কী। তখন ভগবান বললেন যে হ্যাঁ, আমি তোমাকে খুব সহজভাবে বলবো। তিনি বললেন যে দুষ্কর্ম থেকে নিজেকে বাঁচাও, এক নম্বর, দু নম্বর হচ্ছে সৎকর্ম করো, আর তৃতীয় হচ্ছে যে চিত্তকে শুদ্ধ করো, চিত্তকে নির্মল করো, অর্থাৎ চিত্তশুদ্ধি যেটি আমরা বলি।
সেই চিত্তশুদ্ধির জন্যই আমাদের এই যে সাধনা, আমরা জপ ধ্যান ইত্যাদি যে সমস্ত করি, আর বেদান্তের সাধনা হচ্ছে শ্রবণ মনন নিধি ধ্যাসন, এইগুলো সব এগুলোর দ্বারাই কিন্তু চিত্তশুদ্ধি হয়। তো এই হচ্ছে উপায়। আর যিনি এইগুলো পালন করা যিনি করেন তিনি হচ্ছেন শীলবান। আর যিনি সম্পূর্ণ শীলবান হয়ে গেছেন, এই সমস্ত কিছুতে যিনি সিদ্ধি লাভ করেছেন, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। আর তিনি হচ্ছেন সমস্ত সংস্কার মুক্ত, নির্গ্রন্থ, ত্রিগুণাতীত। যেমন আমাদের শ্রী রামকৃষ্ণদেব তিনি বলছেন যে তোর দিকে তাকাতে পারছি না কেন, তুই কি মিথ্যা কথা বলেছিস? চিন্তা করুন তার পবিত্রতা, কোন স্তরের তার পবিত্রতা, অর্থাৎ তার সমস্ত শরীর মন তার সমস্ত সত্তা সত্যে এতটাই প্রতিষ্ঠিত যে সামান্য মাত্র বিচ্যুতিও তার থেকে কিন্তু লুকিয়ে থাকতে পারে না। শ্রী রামকৃষ্ণদেব একবার বলছেন যে ওই যে তিনি বলেছেন যে মাটি টাকা, টাকা মাটি। এবারে উনি তো ওই কথাটি বললেন, এবারে সেটি পরীক্ষা স্বামীজি করেছেন। স্বামী নরেন্দ্রনাথ বিবেকানন্দ স্বামীজি তখন নরেন্দ্রনাথ, তিনি কি করেছেন, বিছানার তলায় কয়েন, ধাতুর কয়েন রেখে দিয়েছেন, এইবারে সেইখানে বসে ঠাকুরের হাত পা সব বেঁকে যাচ্ছে। অর্থাৎ তিনি কোন স্তরে অনুভব করে তিনি ওই কথাটি বলেছেন যে টাকা মাটি, মাটি টাকা। কিন্তু যাদের টাকা মাল বালিশের তলায় না থাকলে ঘুম আসে না, সে যদি বলে টাকা মাটি, মাটি টাকা, সেটি কি ঠিক হবে? সেটি তিনি কোন স্তর থেকে বলছেন, আর ঠাকুর কোন স্তরে পৌঁছে বলেছেন যে তার তলায় বিছানার তলায় একটা কয়েন রেখে দেওয়া হয়েছে আর তিনি তার হাত পা বেঁকে যাচ্ছে, তিনি কোনো ওইগুলো স্পর্শ করতে পারতেন না। তো এই হচ্ছে ঠাকুরের পবিত্রতা। আর এই যে ত্রিগুণাতীত, তিনটি গুণের অতীত যিনি, তার ব্যক্তিত্ব, তার লক্ষণ কীরকম, তার আচরণ কীরকম, মানুষ কোন উপায়ে তিনটি গুণ অতিক্রম করতে পারে। তৈতর উপনিষদে বলা হচ্ছে যে সত্যম বদা ধর্মম চরা স্বার্থায়াম না প্রমদঃ সত্যার্ন প্রমোদিতব্যম ধর্মান্য প্রমোদিতব্যম কুশলান্ন প্রমোদিতব্যম ভূতৈনা প্রমোদিতব্যম স্বার্থায় প্রবচনাভ্যাম না প্রমোদিতব্যম। শিষ্য আচার্যের কাছে এসেছেন শিক্ষা লাভ করতে গুরুকুলে, তার গুরুকুলের শিক্ষা সমাপ্ত হয়েছে, তারপরে এবার গুরু তাকে ফাইনাল উপদেশ দিচ্ছেন শিষ্যকে যে তার বাকি জীবনটা সে কীভাবে চালাবে। সেইখানে বলছেন যে সত্য বলবে, ধর্ম আচরণ করবে, অধ্যয়নে উদাসীন হবে না, সত্য থেকে বিচ্যুত হইও না, ধর্ম থেকে বিচ্যুত হইও না, এটি সারা জীবনের জন্য বলছেন, মঙ্গলজনক কাজে উদাসীন হইও না, অভ্যুদয় কার্যে ভ্রান্ত হইও না। কারণ অভ্যুদয়ে সেটি হচ্ছে বিনাশী, পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, অনিত্য। তার পেছনে যদি আমরা সমস্ত এনার্জি দিয়ে ফেলি তাহলে আর আমরা সত্যের জন্য কি শক্তি ব্যয় করব। তাই বলছেন যে অভ্যুদয় কার্যে ভ্রান্ত হইও না, যে ওটাই অনেকের আজকাল কি হয়, টাকা রোজগারই যেন জীবনের উদ্দেশ্য, সকালে ঘুম থেকে উঠে টাকা টাকা টাকা, তারপরে শুতে যাচ্ছে তখন ওই একই চিন্তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে ওই একই চিন্তা, কিন্তু ওইটি আমাদের জীবনের উদ্দেশ্য না। হ্যাঁ, আমাদের জীবন পরিগ্রহ করবার জন্য কিছু দরকার আছে, কিন্তু ওটি কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আর কি বলা হচ্ছে, স্বাধ্যায় ও অধ্যাপনা নিয়ে
অধ্যাপনা বিষয়ে প্রমাদগ্রস্ত হবে না। স্বাধ্যায় অর্থাৎ নিজে নিজে পড়া, অর্থাৎ জ্ঞান অর্জন করা। কারণ এই সব এই বাইরের জগতে কি চারিদিকে অজ্ঞানী আমরা পাচ্ছি, অজ্ঞানী রয়েছে, তাই সেই পড়াশোনা করা অর্থাৎ জ্ঞান অর্জন করা, আর সেইটি প্রতিদিন প্রতিদিন করতে হয়। আর সেইটি অপরকে বলা, আমি নিজেই শুধু একমাত্র উপকৃত হব তা নয়, সকলেরই যেন উপকার হয়, সকলেরই কল্যাণ হয়, সকলে সেই সত্য পথে এগিয়ে যেতে পারে। আমরা কঠোপনিষদে দেখি বালক নচিকেতা অত্যন্ত শ্রদ্ধালু নচিকেতা পিতাকে বোঝাচ্ছেন, তিনি কি বলছেন, অনুপশ্যথা পূর্বে প্রতিপশ্যা তথা পরে শস্যমিব মর্তঃ পচ্যতে শস্যমিব জায়তে পুনঃ। নচিকেতা বালক, 12-13 বছরের বালক, চিন্তা করুন তার কি মেধা, তার কি শ্রদ্ধা। তিনি পিতাকে বলছেন, বোঝাচ্ছেন যে আপনি দেখুন পূর্বতন পিতৃপুরুষরা কীরকম আচরণ করেছেন, তারা সবসময় ধর্ম আচরণ করেছেন, সত্য আচরণ করেছেন। আর বর্তমান যুগের সাধুদেরও আপনি দেখুন, তারাও সবসময় সত্যনিষ্ঠ। আর যেহেতু মানুষ শস্যের মতো জীর্ণ হয়ে মরে যায়, শস্য কাকে বলা হয়, যেটি একবার ফল দিয়ে মরে যায়, যেমন ধান যব গম এগুলো একবার ফল দিয়ে মরে যায়, তাহলে কত ক্ষণস্থায়ী তার জীবনটা, চার মাস ছ মাস এরকম তার জীবন। এই শস্যের মতোই এই মানুষও কিন্তু জীর্ণ হয়ে মরে যায়, শস্যের মতোই উৎপন্ন হয় আবার শস্যের মতোই মরে যায়। সেটা না হয় শস্য না হয় ছ মাস, আর আমাদের না হয় 60-70-80-90 কি ম্যাক্সিমাম 100 বছর, তারপরে তো এই শরীরটা মরে যাবে। এই শরীরটা হচ্ছে অন্নময় কোষ, সেটি যেখান থেকে এসেছে পঞ্চভূত সেখানে বিলীন হয়ে যাবে। তাহলে কত ক্ষণস্থায়ী আমাদের জীবন, তার জন্য কিন্তু আমাদের কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া উচিত না। তাই নচিকেতা পিতাকে বোঝাচ্ছেন যে সত্য রক্ষা করতে আপনি আমাকে জন্মলোকে প্রেরণ করুন, এটাই আপনার উচিত কর্তব্য হবে। তারপরে আমরা দেখতে পাই ভগবান শ্রীরামচন্দ্রের জীবন, সত্য রক্ষার জন্য তিনি 14 বছরের বনবাসে গেলেন। আগের দিন তাকে বলা হলো যে পরের দিন আপনার রাজ্যাভিষেক হবে, ভালো কথা। পরের দিন অন্য সংবাদ এলো যে না, রাজ্যাভিষেক নয়, আপনাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। অথচ রামচন্দ্রের মুখ প্রসন্ন, আমরা যে রাম নাম করি সেখানে একটি স্ট্যাঞ্জা আছে যে কি বলুন, প্রসন্নতাম ইয়ানু গতাভিষেকতা সথানমম্লৌ বনবাস দুঃখতঃ মুখাম্বুজশ্রী রঘুনন্দনস্যমে সদাস্তু সা মঞ্জুল মঙ্গলপ্রদা। যখন তাকে রাজ্যাভিষেকের কথা বলা হলো তখনও তার মুখমণ্ডল যেরকম, আর যখন তিনি বনবাসে যাচ্ছেন সমপরিমাণে তিনি প্রসন্ন। অর্থাৎ তার প্রসন্নতার উৎস ওই রাজ্যাভিষেক অথবা বনবাস নয়, তার প্রসন্নতার উৎস হচ্ছে তার ভেতরে। আনন্দ বাইরে কোথাও নেই, সেটি আছে আমাদের ভেতরে। ভেতরে যিনি আছেন তিনি কীরকম, সচ্চিৎ আনন্দ স্বরূপ, আনন্দই আছে সেখানে। স্বামীজি এক জায়গায় বলছেন আনন্দ 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 কেবল। তো সেই রামচন্দ্র তাকে যেন আমরা বনবাসে পাঠিয়ে, বনবাস তো ছিল 14 বছরের, তারপরে এখন বনবাসটা ছিল প্রায় 500 বছরের বনবাস, 500 বছর পরে তাকে ফিরে আনা হলো অযোধ্যাতে।
রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হলো। রামলালার কৃপায় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। সেই একটি অদ্ভুত, অপূর্ব, অভূতপূর্ব পরিবেশ, অভূতপূর্ব সেই ঘটনা। আপনারা সকলে গিয়ে একবার অন্তত রামলালাকে দর্শন করে আসবেন। এখন প্রশ্ন হলো যে সত্য এত গুরুত্বপূর্ণ কেন, এটি এত অপরিহার্য কেন? দেখুন, যুধিষ্ঠির, রাজা যুধিষ্ঠির, তিনি যখন বনবাসে ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন, তখন তো ভগবান যেরকম নির্দেশ দিয়েছেন সেরকমই পাণ্ডবরা করেছেন। তাদের মধ্যে কোনো নিজেদের পরিচয় গোপন করতে হয়েছে, কিন্তু তাদের তার মানে তো একটু একটু মিথ্যে কথা বলতে হয়েছে, নিজের পরিচয় না বলা, কিন্তু সেইটি কিন্তু তাদের কোনো দোষের হয়নি, পাপ তাদের স্পর্শ করতে পারেনি, কারণ তারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ সারেন্ডার্ড। ভগবান যেমন তাদের নির্দেশ দিয়েছেন তারা সেই রকমই করেছেন, একদম সম্পূর্ণ শরণাগত ছিলেন। কিন্তু যখন ওই যে যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠিরকে বলা হলো যে তাকে অর্ধ সত্য বলতে হলো, তখন কিন্তু তার মধ্যে এই ভাবটি ছিল যে আমি যুধিষ্ঠির সত্যবাদী, আমি এইটা বলছি, অর্থাৎ ওই অহংভাব ছিল। তাই সেই অর্ধ সত্য বলার জন্য তাকে নরক দর্শন করতে হলো। চিন্তা করুন, একটু সামান্য মিথ্যে কথার কত বিরাট ফল, কত বিরাট দুর্গতি। তাহলে এই সত্যটা এত গুরুত্বপূর্ণ কেন? এটি এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে এটি হচ্ছে উত্তরণের পথ। দুটি পথ আছে, একটি হচ্ছে উত্তরণের পথ আর আরেকটি হচ্ছে অবতরণের পথ। উত্তরণের পথ কোনটি? বহুত্ব থেকে একত্বে পৌঁছানো, এটি হচ্ছে উত্তরণের পথ। আর অবতরণ কোনটি? অবতরণ হচ্ছে একত্ব থেকে বহুত্বে গমন। আর যখন আমরা একত্ব থেকে বহুত্বে গমন করি, তখন আমি নিজেও অনেক সংকীর্ণ হয়ে যায়, আমি যেন এই শরীর মনের মধ্যেই অত্যন্ত সংকীর্ণ হয়ে গেলাম, আর সেই সংকীর্ণ দৃষ্টি সর্বত্র ব্যক্ত হলো। সেটি আমাদের আরও সংসারে বদ্ধ করে, সেটি আমাদের মায়ার বন্ধনে আরও জড়িয়ে ফেলে, আর আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, বেদনা দেয়। সেইটি হচ্ছে অবতরণের পথ। আর উত্তরণের পথ, সেইটি হচ্ছে সত্যের পথ, সেইটি হচ্ছে বহুত্ব থেকে একত্বের উত্তরণের পথ। আর যখন একত্ব হয়ে গেল, তখন সেই একই আছে, সেই একই আমি সর্বত্র, সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। অল্পেতে সুখ নেই, ব্যাপকতাতেই সুখ। সেই একত্ব অনুভব, সকলের সঙ্গে একত্ব অনুভব, এইটি হচ্ছে উত্তরণের পথ। উপনিষদও বলছেন যে একম সত বিপ্রা বহুধা বদন্তি, এই যে সেই যে সৎ, তাকে বিপ্রজনেরা, জ্ঞানীজনেরা, বিবেকীরা, ধীর ব্যক্তিরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। সেই একত্বে পৌঁছানো, সেইটি কিন্তু আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। তাই সত্য এত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের প্রতি মুহূর্তে
প্রতিক্ষণে প্রতিপল আমরা যেন সেই সত্যকে ধরে থাকতে পারি আর সেই সত্যে উপনীত হতে পারি, এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।